মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন ইওর ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আপনি ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, আর বুঝতেই পারছো ওরা থেকে করছি। তোমাদের অনেকদিনের রিকোয়েস্ট কলকাতার ব্লগ দেখবে, তো আজকে সেই কলকাতার ব্লগই কিন্তু তোমার সাথে শেয়ার করেছি। আর সেখানে সকালবেলায় ঘুরতে একটু দেরি হয়েছে, তো প্রচণ্ড গরম, তো সকালে স্নান করে নিয়েছি। তো অনেকটা কাজ দিদি আছে, সে দিদি কাজকর্ম করে গেছে, পরিষ্কার করে দিয়ে গেছে। এই বেড কভারটা বাদাই হচ্ছে না, আজকে বেড কভারটা বের করলাম, পরে ধরে খুঁজেই পাচ্ছিলাম কোথায় রেখে গেছি। সকাল থেকে এখানে একটু মেঘলা ওয়েদার হয়েছিল, কিন্তু যত বেলা হচ্ছে তত রোদ হচ্ছে, ভাবছিল একটু বৃষ্টি হবে, বৃষ্টি হলে একটু আরাম হতো। আর এখানে আমরা যতবার আসি দেখো সুইমিং পুলটা জল পরিষ্কার করে, মানে কোনোবারই এখানে সুইমিং পুল নামে না, গরমের সময় ঠান্ডার সময় তো জলের এই অবস্থা খুব বাজে অবস্থা। আর মেয়ে তো নামবে বলে রেডি হয়েই আছে, কিন্তু এই জলটা এত ক্লোরিন দেওয়া আছে, পরিষ্কার করছে পুলটাকে, তো সেই জন্য এখন নামারও চান্স নেই। আর শীতকাল হলে আমাদের এখানে পুরো বাচ্চারা এই গার্ডেনে সবসময় খেলে সকাল থেকে, তো এখন স্কুলের টাইম, আমাদের ছুটি তো হয়ে গেছে, বাচ্চাদের তো ছুটি নেই এখন, আমরা ছুটিতে এসেছি। কিন্তু এখানে এখন আজকে যেহেতু উইকডেস, তো সেখানে এখন বাচ্চা নেই। বিকেলবেলায় কিন্তু এখানে বেশ ভালো খেলার জায়গা, একসাথে আমার মেয়ে তো রোজ এখান থেকে মানে রোজই যাচ্ছে এখানে নেমে দোলনা দুলতে, খেলতে অনেক ফ্রেন্ড পেয়েও গেছে। তো এটা একদিকে ভালো, এখানেতে সুইমিং পুল আছে, দোলনা আছে, বাচ্চাদের জন্য খুব ভালো, আমাদের জন্য ভালো, গল্প করার জন্য অনেক বন্ধু থাকে, আছে নিচে বসে গল্প করা যায়। জানলার সময় দাদাও খুব এখন দাঁত আসছে, প্রচণ্ড গরমের হাওয়া আসছে, যত বেলা বাড়ছে চাই টুকটাক কিছু কাজ আছে সেগুলো করি। আর আজকে ভিডিও